আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনার বোন ভালোই আছি, বুয়েনাস আইরেসে অরেঞ্জ বাগানে। সেদিন আইসুনো এক জায়গায় আর আজ আইসি আরেক জায়গায়। আজকের অরেঞ্জ বাগান তো বিশাল বড়, লাল অরেঞ্জ এবং হলুদ অরেঞ্জ আছে। দুই অরেঞ্জের মধ্যে পার্থক্যটা আপনারা কবনি আর কোন জায়গায় সেটা কবনি। এবং অনেক সিপার, মানে এত সিপারে কোনোদিনও অরেঞ্জ বাগানের অরেঞ্জ আমরা তুলতে পারবো না কো, যেটা আজকে এই বাগানে আসি যেটা আমরা বুঝছি। আর ইচ্ছা মতো অরেঞ্জ নিয়ে যাচ্ছে। চলেন তাহলে আজকে অরেঞ্জ বাগানে একটু মজা করি, কারণ শাকলে আপু যেটি মজাও সেটি। তো মজা করবো, অরেঞ্জ তুলবো এবং অনেক কথা থাকবেনি। বোটা দেখো এভাবে নিচ্ছি, কারণ এভাবে নেওয়ার কারণ কি, সেবার নিয়ে গেছি যেগুলা একটাও খাইতে পারিনি, নষ্ট হয়ে গেছে। তাই এবার বুদ্ধি করে সবগুলো বোটা নিয়ে নিয়ে করতেছি, তাহলে অনেকদিন খাইতে পারবো। $10 এতগুলো অরেঞ্জ বলো পাবো আমরা? কখনোই পাবো না। আর এই কৃষকের গাছে এত পরিমাণ হয়েছে যে উনি আমাকে জোর করে আর একটা বক্স দিতে চাচ্ছিল। আমি কইছি না নিব না, কারণ এতগুলো নিয়ে যায় আমরা নষ্ট করে ফেলবো। ফল আসলে নষ্ট করতে ভালোও লাগে না। শখে শখে উঠাচ্ছি সেটা ঠিক আছে, বাট আমরা দুইজনই হচ্ছে সুমিদেরও ফ্যামিলি ছোট, আমাদেরও ফ্যামিলি ছোট। সো এত ছোট ফ্যামিলিতে এগুলো নিয়ে যায় নষ্ট করে লাভ আছে? কি সুন্দর না, একেবারে টসটসে। এই জায়গার ঠিকানাটা দিয়ে দিব, আপনারা এসে নিতে পারেন। এটা আমি নিজের দায়িত্বে দিচ্ছি, যাদের অনেক শখ আছে। লেবু পিকিং করবে ফ্যামিলি নিয়ে, কিন্তু জায়গা চিনে না জন্য আসতে পারে না, তাদের জন্য আমি ভিডিওর লাস্টে আমি ঠিকানাটা দিয়ে দিব, চাইলে পারে আপনারা এই বাগানে আইসি অরেঞ্জ তুলতে পারেন। উল্টে কিসের কাছে দেখো, সময় এগুলা ভাঙি পড়ে গেছে। হাই, এত এত পরিমাণ ইয়ে হয়েছে, ওজন নিজে না পেরে গাছ থেকে ভেঙে পড়ে গেছে। আজকের গুলা না সব বুটা সহ নিব, এইভাবে এইভাবে নিব না কো, কারণ এইভাবে নিলে না সবগুলো পচে যায়। আপনাদের একটা বুদ্ধি শিখা দিই, সেটা হচ্ছে সবসময় অরেঞ্জ নেওয়ার সময় এই যে বুটা সহ নেবেন। আমি হাত দিয়ে পারতে পার, মোর অরেঞ্জ আর ইয়া অনেক খুশি। হ্যাঁ বাবা হ্যাপি। ও আল্লাহ কি পরিমাণ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি নজরুল খুঁজেই পাবলা নি, এখন একটা জায়গায় কতগুলো করে আমার বড় আমি এখন খুঁজে পাবো না, কারণ আমার বড় জানে যে বিজ্ঞপ্তি, একটা হারানো বিজ্ঞপ্তি, শাকিলা সাথীর হাজবেন্ড এবং বাচ্চা হারিয়ে গেছে এই অরেঞ্জ বাগানে, কোথাও খুঁজে পাচ্ছি না ভাই বোনেরা, খুবই টেনশনে আছি। এই টেনশনে করতে করতে আমি এখন বসে বসে না দাঁড়ায় দাঁড়ায় টেনশনের টেনশনকে কে কী করা রিমুভ করার জন্য ইচ্ছা মতো অরেঞ্জ খাচ্ছি। ওরে টকরে, অনেক টকে গাছের অরেঞ্জ। বোন স্বামী হারানোর উপলক্ষে এই অরেঞ্জ খাচ্ছি জন্য এই অরেঞ্জটা টক হয়েছে, জীবনেও টক হইতো না, কারণ এই গাছের সব অরেঞ্জ মজা, এইটাই টক। চলেন চলেন, আর অরেঞ্জ না খাই আমার স্বামীকে খুঁজিবে নাই। ও আমার স্বামী, কোন জায়গায় তুমি, কই তুমি, তুমি হারাও হারাও, আমার ছেলে যেন না হারায়। তুমি হারালে তোমাক পাবো, ছেলে হারালে ছেলে পাবো না। সো আমার ছেলেরা দিয়ে তুমি হারাই যাও, তাতে আমার কোনো সমস্যা নাই, ঠিক কথা কইছি না? এই যে এটা কিরে, এই ফল কি ফল দেখো, এই ফলটা তো দেখছো কি ফল, হ্যাঁ খাওয়ার মতো নাকি? আবার যদি খায় যদি আবার কোনো সমস্যা হয় দরকার নেই বাবা, মনে থাকতো তাহলে নাইট নিয়ে আসবেন। আপনারা যারাই আসবেন নাইট নিয়ে আসবেন, নাইট নিয়ে আসলে কি হবে, ইচ্ছা মতো এভাবে কাটা যাবে, মানে কস কস করে কাটা যাবে, আর সবই হচ্ছে পেকে গেছে। এত সুন্দর বাংলাদেশের কথা খুব মনে পড়তেছে রে, বাংলাদেশে বাংলাদেশে হইতে পারে না, মানুষ মানুষ খাইতে পারতো অনেক, এরা এরা মানুষকে দেয়ও না। আমরা বাংলাদেশের মানুষ যেরকম একটা গাছে হইলে পারে সবাক বলি যে আসো অগ্রাধি পাড়ি নিয়ে যাও বা খায়া যাও বা আমরা একজনের বাসায় একজনের দিয়ে আসি, আল্লাহ রে দেখো সুমি এইখানে দেখো,
দেখো পিকাবু তুমি আর ভিডিও করতে কথা বিচারি একটা তুলতে পারতেছে না ও এখন তুলুক কারণ ওরা ওরা শখ ধরে আমাকে দেখেন কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছে যে শাকিলা ভিডিও করে ঠিক আছে ভিডিও করে দিই এই দেখেন আর আর একটা কথা কি তুমি আমার মতো এত জোর তুলতে পারবি না নিকো আমি যে হারে তুলতেছি যে জোরে জোরে করে তুলতেছি পারবে নি বিশ্বাস করো তুমি ওর হাতে কি ফুল গাছ না মানে তোলার সাথে দেখতে মন চাচ্ছে বেশি তাই না ভাল লাগতেছে এই যে আর বয়স্ক লোক তো খুব ভালো বেশি করে আমাদের দিতে চাচ্ছিল মাইশেক দিতে দেয় না কেন বলেন তো কোন মানুষকে অবশ্য এখানে কে কার জিনিস খায় পড়ে থাকে কেউ কারো জিনিস খায় না তো খাওয়াইতে যাও আবার বিপদ যদি কিছু হয় পেট টেট খারাপ হয় ওর নামে ইয়া হয়ে যাবে এই কারণে কেউ দেও না এই জায়গায় খাবার যদি পচে নষ্ট হয় কেউ কাউকে দেয় না শুধু এই ভয়ে মনে হয় সামনে থেকে তুলে নিয়ে আসে মনে হয় দেখেন এতদিন তুলছি আরো ঘুরা দিয়ে তুলবো এই বাগানে বিভিন্ন জাতের কমলা লেবু আছে তার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ সবসময় হলুদটা অ্যাভয়েড করেন কারণ লালটাতে অনেক মিষ্টি তাই লালটাই সবসময় নেবেন হলুদটা কম নেবেন পারো একটা পারো এবার শাকিলার সাথে আপনি অরেঞ্জ নেবেন অরেঞ্জ সব রকমের অরেঞ্জ আছে অরেঞ্জ নেবেন দেখেন আমরা অরেঞ্জ পাচ্ছি অনেক অরেঞ্জ পাচ্ছি এখন এগুলা খাবো আর জুস বানাবো জুস বানালে কিন্তু ভালোই হবে কোন পাশ দিয়ে যাই সেই পাশ দিয়ে যাচ্ছি ও অনেক পাচ্ছি আমরা একদম গভীরে আসছিলাম তুমি দেখে আসো তুমি সত্যি মনে হারাই গেছি কারণ এত তুলতে তুলতে অনেক কমলা লেবু তুলে ফেলছি আমরা দুই ফ্যামিলির জন্য এখানে কমলা লেবু নিছি দুই ফ্যামিলি হাফ হাফ করে নিব এবং অনেক মজা করলাম সেটা তো দেখতেই পেলেন আপনারা যদি চান এখানে এসে কিন্তু আপনারা ইচ্ছা মতো কমলা লেবু তুলতে পারবেন মাত্র $10 এই বাগানটা ক্যালিফোর্নিয়ার ট্রেসিতে অবস্থিত আপনারা এসে তুলতে পারেন এই বাগান থেকে